জন্য তোমাদের স্বাগত। আমি এই ভিডিওতে কিছু আউট অফ এনসিআরটি টপিক ডিসকাস করব। এটা নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের সেকেন্ড ভিডিও। তো দেখো, নেম অ্যান্ড টাইপস অফ ক্রেনিয়াল অ্যান্ড স্পাইনাল নার্ভস। তো আমরা কতগুলো আমাদের বডিতে যে ক্রেনিয়াল আর স্পাইনাল নার্ভ থাকে সেগুলোর নাম শিখবো। তো 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস অ্যান্ড 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভস। আমাদের বডিতে যদি দেখি 12 পেয়ার্স থাকে ক্রেনিয়াল নার্ভস আর 31 পেয়ার্স থাকে স্পাইনাল নার্ভস। তো ক্রেনিয়াল নার্ভসগুলো কী কী? 1 অলফ্যাক্টরি, 2 অপটিক, 3 অকিউলোমোটর, 4 ট্রকলিয়ার, 5 ট্রাইজিমিনাল, 6 অ্যাবডুসেন্স, 7 ফেশিয়াল, 8 অডিটরি। অডিটরি কিন্তু অ্যাকচুয়ালি এটাকে বলা হয়ে থাকে ভেস্টিবিউলো কক্লিয়ার, কিন্তু তোমাদের লেভেলে এটাকে অডিটরি বলা হয়েছে যায় মনে হয়। এনসিআরটিতে তো নেই, বাকি বইগুলোতে অডিটরি দেওয়া আছে। কোনো বই ভেস্টিবিউলো কক্লিয়ার থাকলেও থাকতে পারে, আমি অডিটরি দেখেছি। যাই হোক, 9th হলো গ্লসোফেরিঞ্জিয়াল, 10 হলো ভেগাস, 11 হলো অ্যাকচুয়ালি অ্যাক্সেসরি নার্ভ, কিন্তু অনেক বই স্পাইনাল অ্যাক্সেসরি দেওয়া থাকে। আসলে অ্যাক্সেসরি নার্ভের না দুটো পার্ট হয়, ঠিক আছে? ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ অ্যান্ড স্পাইনাল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ, দ্যাট ইজ ক্রেনিয়াল অ্যাক্সেসরি নার্ভ অ্যান্ড স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। তো তোমরা এটাও মনে রাখতে পারো, অ্যাক্সেসরি বা স্পাইনাল অ্যাক্সেসরি। আর লাস্ট 12 হচ্ছে হাইপোগ্লসাল। আবার এদিকে যদি আমরা স্পাইনাল নার্ভগুলো দেখি, 31 পেয়ারস অফ স্পাইনাল নার্ভ। আমরা সে ভার্টিব্রাল কলাম পড়েছিলাম, তো ভার্টিব্রাল কলামের যে ভার্টিব্রাগুলোর নাম আছে সেগুলোই হচ্ছে স্পাইনাল নার্ভ। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কোক্সিজিয়াল। সার্ভাইকাল 8 পেয়ারস ইন নাম্বার, থোরাসিক 12 পেয়ারস ইন নাম্বার, লাম্বার 5 পেয়ারস ইন নাম্বার। অ্যাকচুয়ালি লেফট সাইডেও থাকে রাইট সাইডেও থাকে, তাই পেয়ারস হয়ে গেল মানে এত জোড়া করে। স্যাক্রাল 5 পেয়ারস ইন নাম্বার অ্যান্ড কক্সিজিয়াল 1 পেয়ার ইন নাম্বার। এবার একটা জিনিস দেখব, সেন্সারি মোটর মিক্সড। সেন্সারি কী করবে? সেন্সারি কী করবে? সিগনাল বা ইম্পালস রিসিভ করবে, কোনো পার্ট থেকে সিগনাল বা ইম্পালস রিসিভ করে সেটাকে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছে দেবে। আর মোটর কি করবে? সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইম্পালস জেনারেট করবে এবং সেটাকে কোথায় পৌঁছাবে? পেরিফেরাল টিস্যু, অর্গান বা কোনো ইফেক্টারে পৌঁছাবে। সেন্সারি অ্যান্ড মোটর নার্ভ। তো কোনগুলো সেন্সারি, কোনগুলো মোটর? আবার যেগুলো দুটো ফাংশনই করে, সেন্সারি ফাংশনও করে মানে সে ইম্পালস রিসেপ্টর থেকে রিসেপ্ট করে সিএনএস এ পাঠাচ্ছে এবং সিএনএস থেকে ইফেক্টরে পাঠাচ্ছে, তাদের বলা হয় হচ্ছে মিক্সড নার্ভ। তো সেন্সারি নার্ভ, মোটর নার্ভ, মিক্সড নার্ভ। তো আমরা এটাকে এভাবে দেখি, তো অলফ্যাক্টরি হচ্ছে সেন্সারি, অপটিকো সেন্সারি, অকিউলোমোটর মোটর নামেই মোটর আছে, ট্রকলিয়ার মোটর, ট্রাইজিমিনাল মিক্সড, অ্যাবডুসেন্ট মোটর, ফেশিয়াল মিক্সড, অডিটরি অর ভেস্টিবিউলো কক্লিয়ার সেন্সারি, গ্লোসোফেরিঞ্জিয়াল মিক্সড, ভেগাস মিক্সড, অ্যাক্সেসরি অর স্পাইনাল অ্যাক্সেসরি মোটর, হাইপোগ্লসাল মোটর। আর এই দিকে যদি স্পাইনাল নার্ভ দেখি, স্পাইনাল নার্ভ সবগুলোই হচ্ছে মিক্সড। তো আমরা এখন দেখব সেন্সারি কী কী। সেন্সারি আছে 1, 2, 8। 1 মানে অলফ্যাক্টরি, 2 অপটিক, আর 8 দ্যাট ইজ অডিটরি অর ভেস্টিবুলো কক্লিয়ার। দেন মোটর, মোটর যদি দেখি 3, 4, 6, 9, 11, 12। 3 দ্যাট ইজ অকিউলো মোটর, 4 দ্যাট ইজ ট্রকলিয়ার, 6 দ্যাট ইজ অ্যাবডুসেন্স, 11 দ্যাট ইজ অ্যাক্সেসরি অর স্পাইনাল অ্যাক্সেসরি, 12 দ্যাট ইজ হাইপোগ্লোসাল। আর মিক্স যদি দেখি 5, 7, 9, 10। 5 হচ্ছে ট্রাইজিমিনাল, 7 হচ্ছে ফেশিয়াল, 9 হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল, আর 10 হচ্ছে ভেগাস, আর পাশাপাশি স্পাইনাল নার্ভস, অল স্পাইনাল নার্ভস। দেন নিউরাল সিস্টেম কন্টেইন নিউরন অ্যান্ড নিউরোগ্লিয়াল সেল। আমরা যদি দেখি নিউরাল সিস্টেমের সেলগুলো, নিউরন তো থাকে আমরা জানি, এছাড়া নিউরোগ্লিয়াল সেল থাকে। তো আমরা নিউরোগ্লিয়াল সেলের যে আমরা কিছু এর আগেও আমরা পড়েছিলাম স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলসে, তো কী দেয়া আছে, এদের ফাংশন কি? নিউরোগ্লিয়াল সেল প্রোটেক্টস অ্যান্ড সাপ্লাইস সাপোর্টস নিউরনস। তো নিউরনগুলোকে প্রোটেক্ট করছে, করে প্লাস সাপোর্ট দেয় তাদের একটা। মোর দ্যান হাফ ইন নাম্বার
দ্যাট অফ অল নিউ অল সেলস ইন নার্ভাস সিস্টেম। আমরা যদি নার্ভাস সিস্টেমের সেল দেখি, নিউরন আর নিউরোগ্লিয়া, তো মোর দ্যান হাফ, অর্ধেকের বেশিও হচ্ছে নিউরোগ্লিয়াল সেলস। ঠিক আছে, এরা থ্রি টাইপস, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়াল সেলস। তো এখানে যে অলিগোডেন্ড্রোসাইটস আছে, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিন শিথ ফর্ম করে। আর ওই পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কে মাইলিন শিথ ফর্ম করে সেটা আমরা দেখেছিলাম সোয়ান সেল। তো এই যে টপিকটা বললাম নিটের পয়েন্ট অফ ভিউ থেকে, যেহেতু এনসিআরটির বাইরে আছে, অতটা ইম্পর্টেন্ট নেই, তোমাদের মন হলে পড়ে নিও। ধন্যবাদ।